লেক কালীবাড়িতে দশভুজার আরাধনা। এই প্রথম মন্দিরের বাইরে পুজোর আয়োজন করেছে কর্তৃপক্ষ। আচারে উপচারে অটুট রীতি এবং ঐতিহ্য। উপাচারে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান উঠল লেক কালীবাড়ির হাতে। এবার আমরা এসে পড়েছি লেক কালীবাড়িতে। লেক কালীবাড়িতে দীর্ঘদিন ধরেই দুর্গাপুজো হয়ে আসছে মন্দিরের ভেতরে। এবার তা মন্দিরের বাইরে প্রাঙ্গণে বিরাট আকারে সেই পুজোর আয়োজন। আমার সঙ্গে রয়েছেন নিতাই চন্দ্র বসু, লেক কালীবাড়ির প্রধান সেবায়েত। তার কাছ থেকে জানবো এই যে আয়োজন, এর মাহাত্ম্য কি। প্রতি বছরই আমরা, যেহেতু এটা মন্দির, নিষ্ঠাভরে সব রকম আচার বিধি এবং পুজোটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা লাইট প্যান্ডেল কোনো কিছুর আতিথেয়তা রাখি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো করে পুজো করা, মায়ের আশীর্বাদ নেওয়া এবং সকলে যেন খুব খুশি মনে যেতে পারেন এবং তৃপ্তি যেন পান। লেক কালীবাড়ির এবারের যে দুর্গা পুজো, যেরকম বললাম যে বৃহৎ আকারে এই পুজোর আয়োজন, তার মধ্যে তার যে নিষ্ঠা, তার যে উপাচার, তার যে শুদ্ধতা, সব কিছু মিলিয়ে এবার উপাচারে সেরা পুজো হিসেবে উঠে আসছে দক্ষিণ কলকাতায় এই লেক কালীবাড়ির পুজো। তাদের হাতে স্মারক তুলে দেব। দুর্গা পুজোর আয়োজন দীর্ঘদিন ধরে লেক কালীবাড়িতে হয়ে আসছে। মন্দিরের ভেতরে যে আয়োজন ছিল তা এবার আরও বৃহৎ আকারে মন্দিরের বাইরে আয়োজন করা হয়েছে। ভক্তরা আসছেন এবং সকাল থেকে নিষ্ঠা ভরে সেই পুজো চলছে এবং আগামী কয়েকদিন এই শারদীয়া মহাপূজার আয়োজন লেক কালীবাড়িতে। পুজোর আনন্দ সর্বত্র, দেখে নিন জেলার সেরা পুজোগুলোর ঝলক।